Hello friends, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলছে রমজান মাস। রমজান উপলক্ষে তাই সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা নোলক। এর আগে আমরা নোলকের ট্রেলার দেখেছিলাম। আজকে আমরা নোলক সিনেমার একটি গান দেখব। গানটির নাম শীতল পাটি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল। ববি, ওয়াও, সবাই পাঞ্জাবি, ছেলেরা পাঞ্জাবি পরে আর মেয়েরা শাড়ি, দেখে মনে হচ্ছে কোনো একটা উৎসবের গান। ববিকে অনেক সুন্দর লাগছে। একটা পিওর বাঙালি গান, কলকাতার রনি দাও আছে এখানে। আচ্ছা, নবান্নের গান। একটা বাঙালি প্রাণের উৎসব নবান্ন উৎসব, সেই নবান্ন উৎসব কেন্দ্র করে একটা গান, অসাধারণ অসাধারণ। শাকিব খানকে খুবই ভদ্র লুকে এখানে লাগছে, দারুণ লাগছে শাকিব খান। লাল পাঞ্জাবি, গানটি সেটটা কি বলবো, বিশাল। শাকিব ববি দুজনকে অনেক সুন্দর লাগছে। আলপনা গুলো দারুণ। যেটা বলছিলেন একদম পিওর পিওর বাঙালি এই গানটিতে আনা হয়েছে। দারুণ দারুণ দারুণ। বাঙালির ঐতিহ্য নবান্ন উৎসব, আর সেই নবান্ন উৎসবকে কেন্দ্র করে একটি গান, অসাধারণ। সামনে ঈদের উৎসব এবং এই ঈদের উৎসবে নবান্নের গান দর্শক কেমনভাবে নেবে এটা আমি জানি না, কিন্তু গানটি অনেক ভালো হয়েছে।
গানটি গেয়েছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য লিজেন্ড সিঙ্গার আসিফ আকবর। অসাধারণ এই গানটি লিখেছেন ফেরারি ফারহাদ। গানটির টিউন এবং মিউজিক কম্পোজিশন করেছেন আহমেদ হুমায়ুন। গানটিতে সাকিব ববি ছাড়াও আছেন তারিকানাম খান, রজতাভ দত্ত এবং আরও অনেকে। এই গানের প্রত্যেকটি কলা কুশলীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এত একটা সুন্দর গান প্রেজেন্ট করার জন্য। তো বন্ধুরা, জানি না আপনাদের কাছে এই গানটি কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91, সেই সাথে বাজিয়ে দিন বেল আইকন এবং সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ এবং রমাদান মোবারক।